সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জের অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি আমাদের গসাগু লড় উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব এবং শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে এই ধরনের ভিডিও চাইছো কি না দেখো প্রথম কোশ্চেনটা খেয়াল করে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু বারো কত বলা হয়েছে গসাগুর কথা বলা হয়েছে বারো আর লসাগু বলেছে পাঁচশো চল্লিশ একটি সংখ্যার ষাট হলে অপরটি কত পরীক্ষায় দেখা মাত্রই এই ধরনের কোশ্চেনে অ্যান্সার করতে পারবে জাস্ট ট্রিক্সটা ভালো করে বুঝে নাও দেখো কি করবে এই যে সংখ্যা বলবে গসাগু আর লসাগু এই দুটো গুণে লিখে দেবে তাহলে কী করবে বারো গুণ পাঁচশো চল্লিশ এই দুটো সংখ্যায় গুণ করে আর যে সংখ্যাটা বলে দেবে একটি সংখ্যার কথা বলে দেবে সেটাকে নিচে লিখে দেবে ব্যাস ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে ইজিভাবে শূন্য শূন্য কেটে দাও ছয় নং চুয়ান্ন আর হচ্ছে বারোকে দিয়ে গুণ করলে কত হয়ে যাবে একশো আমরা অপশান সিতে একশো আট দেখতে পাচ্ছি তাহলে অপশান সি আমাদের এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার তাহলে আরেকবার বলে দিই এই ধরনের কোশ্চেন পরীক্ষালে কী করবে গোসাগর লসাগরটা গুণ করে দেবে আর একটি সংখ্যা বলবে সেটাকে নিচে লিখে দেবে দিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে ডাইরেক্ট কোনো এক্স ধরে করার প্রয়োজন নেই আর আগের ভিডিওতে তুমি গড়ের অঙ্ক দেখেছিলাম যদি না দেখে থাকো সেটা কমেন্ট বক্সে জানাবে এবং তার সাথে লিংক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে আসতে পারো এবার দেখো দুই নম্বর কোয়েশ্চেন থেকে এগোনো না যাক দেখো কী বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি কী বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ওকে এবং তাদের গসাগু বলা হয়েছে দশ তাহলে সংখ্যা দুটির গুণফল কত দেখো এখানে সংখ্যা দুটি গুণফল না বলে বলতে হতো সর্বনিম্ন সংখ্যা কত আসবে বৃহত্তর সংখ্যা কোনটি আসবে এরকমও বলতে পারে তা আমি তোমাদেরকে ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি তাও যদি গসাগু বলে আর এখানে অনুপাত দিয়ে দেয় ঠিক আছে কি বললাম যদি গসাগু বলে আর অনুপাত দিয়ে দেয় তো কী করবে এই অনুপাতগুলোর সাথে গসাগু সংখ্যাটা গুণ করবে অর্থাৎ কেমন দশ দেখো একটা সংখ্যা কত দিয়েছে দুই দিয়েছে ঠিক আছে তাহলে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কুড়ি যদি পরীক্ষায় প্রশ্ন আসে সর্বনিম্ন সংখ্যা কত তাহলে কুড়ি হবে অ্যান্সার ঠিক আছে এবার বৃহত্তর সংখ্যা কত হবে তাহলে দশ গুণ তিন ওকে তাহলে যাবে কত তিরিশ অনেক সময় বলে এখানে তো আমি দিয়েছি সংখ্যা দুটি গুণফল অনেক সময় বলে সংখ্যা দুটি যোগফল ফল করে তখন পঞ্চাশ অ্যান্সার হবে যেহেতু এখানে সংখ্যা দুটি গুণফল বে করতে বলে আছে তাহলে গুণ করে দেবে তাহলে তিন দুগুণে ছয় আর দুটো শূন্য পাশে তাহলে কত হবে ছয়শো ওকে আমরা কিন্তু অপশান এতে ছয়শো দেখতে পাচ্ছি ওকে তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার তাহলে এই কোশ্চেনটা দিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু তোমার জানিয়ে দিলাম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সংখ্যা দুটি যোগ ফল কত তখন এই দুটো সংখ্যা জাস্ট বের করবে দিয়ে যোগ করে দেবে হয়ে যাবে গুণ করতে হলে গুণ করবে সর্বনিম্ন সংখ্যা বলে সর্বনিম্ন সংখ্যা বের করতে করবে সর্ববৃহত্তর সংখ্যা বের করতে হলে সেটাও কিন্তু বের করতে পারবে এই ট্রিক্সের মাধ্যমে ইজিভাবে পরীক্ষা হলে এবার তিন নম্বর কোয়েশ্চেন দেখো আজকে বলা হয়েছে তিনটি এক সঙ্গে বাজার পর যথাক্রমে চার আট বারো সেকেন্ড অন্তর বাজতে লাগলো কমপক্ষে কত সময় পরে তারা আবার একত্রে বাঁচবে ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে ইজিভাবে এই কোশ্চেনটা সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এখানে লেখা আছে চার আট বারো দেখো এতে লসাও করতে হয় কিন্তু লসাও করার প্রয়োজন পড়ে না যদি এই ধরনের তুমি অঙ্ক পেয়ে যাও বা এই ধরনের তুমি সংখ্যাগুলো পেয়ে যাও তো চার দুগুণে আট 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 তো আর তিন চারি বারো আর তখন চার ছয় চব্বিশ হয়ে যায় ঠিক আছে এটা শর্ট টিক্স তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে কিন্তু তোমরা যেটা করবে সেটাকে এইভাবে করার দরকার নেই দেখো যেটা বেসিক নিয়ম সেটাভাবে করবে জাস্ট লসাগু তোমরা করে দেবে কি করবে জাস্ট লস করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে দেখো চার আট এই বারো এই লস যদি করা হয় দুই দিয়ে যাবে ফার্স্টে দুই দুগুণে চার চার দুগুণে আট আর হচ্ছে কত ছয় দুগুণে বারো সেমভাবে আবার কাট যাবে তাহলে দুই একে দুই দুই দুগুণে চার আর হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে গুণ করে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আট আর চব্বিশ ওকে দেখো যারা নতুন শিখছে তাই করবে এইভাবেই তোমরা ইজিভাবে লস লসাগু পাতিয়ে করবে তাড়াতাড়ি হয়ে যাবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো দেখো একটা জিনিস তোমাকে বলি দেখো অপশান ধরে কীভাবে পরীক্ষা লাগবে দেখো চার আট বারো চার আট বারো দিয়ে কোনো সময় বারো কোনো সময় আসতে পারে না কুড়ি কোনো সময় আসবে না কারণ এই ঘরে দেখো শূন্যর কোনো ফ্যাক্টর নেই দেখো আটচল্লিশ এই বড়ো বড়ো সংখ্যা আসবে না অনেকে কিন্তু অপশান ধরে এইভাবে করে দেয় যে চব্বিশে আনসার হবে আর আমি দেখালাম কীভাবে চব্বিশ অ্যান্সারও করা যায় ইজিভাবে এবার নেক্সট অঙ্ক দেখো দেখো দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর ওকে তাদের লসাগু কত বলছে দুশো চল্লিশ তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে ইজিভাবে এই অঙ্কগুলো করতে পারবে কি করবে দেখো লসাগুর কথা বলেছে আর আমি গসাগ শিখালাম এটা লসাগুর কথা বলেছে আর অনুপাত দিয়েছে যদি লসাগু বলে আর অনুপাত দিয়ে দেয় কি করবে এই যে এই যে অনুপাতগুলো দিয়েছে এগুলো গুণ করে নেবে কত হয় তিন চারি বারো হয় তিন গুণ চার করলে কত হয় তিন গুণ চার করলে হয়ে যায় হচ্ছে বারো ওকে এই কী করবে যে সংখ্যাটা দেবে একে ভাগ করে দেবে দুশো চল্লিশকে যদি আমি বারো দিয়ে এবার ভাগ করি আমি তাহলে কত হবে তাহলে কুড়ি আসবে ওকে তাহলে কুড়ি আসবে এবার আমাকে বের করতে বলেছে ক্ষুদ্রতর সংখ্যা কত দেখো তিন আর চারের মধ্যে ছোট সংখ্যা কোনটা তিন হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমি কত দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করব আর বৃহত্তর সংখ্যা বললে চার দিয়ে গুণ করতাম তাহলে তিন কুড়ি ষাট ওকে সেমভাবে কিন্তু এই অঙ্কটা দিয়ে তোমাদের বলতে পারি সংখ্যা দুটি যোগফল কত তাহলে একটা সংখ্যা ষাট পেলাম আর আটটার সংখ্যা কুড়িকে চার দিয়ে গুণ করলে আশি হতো দিয়ে ষাট আর আশি যোগ করে দিতে তাহলে একশো চল্লিশ আনসার হতো যেমন বলবে পরীক্ষা তেমন করবে তো এইটুকু বেসিক রুলস তোমাদের খেয়াল রাখতে হবে অনুপাত দুটো গুণ করতে হবে তাকে কি লস ভাগ করে দিতে হবে ব্যাস তাহলে কিন্তু ইজি হবে স্টেপ বাই স্টেপ করতে পারবে ওকে এবার দেখো আজকের শেষ অঙ্ক এটা ইম্পর্টেন্ট অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে কনসেপ্ট ক্লিয়ার না দেখার জন্য এই ধরনের অঙ্ক করতে পারে না কি করবে দেখো দুটি সংখ্যার সমষ্টি পাঁচশো আঠাশ গসাগু তেত্রিশ হলে সম্ভাব্য জোড়া সংখ্যা পাওয়া যাবে কি করবে দেখো এই যে সমষ্টি বলবে ঠিক আছে লিখবে এটাকে তবে বাই যে গসাগুটা বলে দেবে এটা দিয়ে ভাগ করে দেবে ওকে এটা ভাগ করলে তোমাদের আসবে হচ্ছে কত ষোলো আসবে ওকে এটু ক্লিয়ার জাস্টই ভাগ করে দেবে এবার খেয়াল রাখবে যোগ ফলে ওডের সংখ্যা নিতে হবে যোগ ফলে কি ওডের সংখ্যা তো যোগ ফল কেমন বিষয়ে ভালো করে বলেছি দেখো আমি এক যোগ আমি যদি পনেরো করি তাহলে তো ষোলো হয়ে যায় হয় কি না বলে অবশ্যই হয় এবার যদি আমি দেখো আমি কী বললাম ওডের সংখ্যা নিতে হবে দেখো দুই যোগ যদি ষোলো নিই দেখো কোনো মতেই সম্ভব নয় কারণ দেখো এখানে জোর সংখ্যা রয়েছে ওকে অর্থাৎ ওটের সংখ্যা না এটা তাহলে এটাও সরি বন্ধুরা দুই যোগ চোদ্দো হবে একটু ভুল হয়েছে দুই যোগ চোদ্দো তাহলে হবে ষোলো ওকে দেখো এটা হবে না চোদ্দো রয়েছে দেখো তিন যোগ যদি আমি তেরো করি দেখো এটা আবার হবে ঠিক আছে তিন যোগ তেরো কীভাবে বের করে আমি সময় ক্লিয়ারভাবে দেখিয়েছি দিচ্ছি ষোলো দেখো আমি যদি চার যোগ আমি বারো করি ওকে তাহলেও দেখো ষোলো হয় হয় কি না বলো দেখো কিন্তু দেখো হবে না চার আর বারো দুটো দেখো জোর সংখ্যা রয়েছে ঠিক আছে এবার দেখো পাঁচ যোগ আমি যদি এগারো করি দেখো এটা আবার হবে ওকে পাঁচ যোগ এগারো কত হয়ে যায় ষোলো হয়ে যায় ওকে এ সেমভাবে তাহলে আমি যদি দিই ছয় ছয় যোগ আমি যদি করি হচ্ছে দশ তাহলেও কী হবে ষোলো হবে কিন্তু দেখো এটাও কিন্তু ছয় আর ষোলোটা কিন্তু দেখো কী সংখ্যা ছয় আর ষোলোটা জোর সংখ্যা রয়েছে এবার দেখো সাত যোগ আমি যদি নয় করি দেখো সাতকে নিয়েছিলাম একবারও পাঁচ ছয় না সাত যোগ নয় তাহলে কত হয়ে যায় ষোলো হয়ে যায় ওকে এবার সেমভাবে যদি আমি করি আট যোগ আট যখন দেখবার সমান সমান চলে আসছে এই আট যোগ আট চলে আসছে তখন থেকে আর নেবে না ঠিক আছে ওকে কারণ এর সমতা সমান যখন চলে আসে তখন সেম রিপিট হয় আবার ঠিক আছে দেখবে আবার রিপিট হচ্ছে তাহলে এবার দেখো এবার দেখো তাহলে এটা হবে এক আর পনেরো হবে কারণ এক আর পনেরো বিজয় সংখ্যা আছে দেখো দুই আর চোদ্দো হবে না জোর সংখ্যা আছে দেখো তিন আর তেরো হবে দুটো পেলাম তাহলে আমরা খেয়াল রাখবে ঠিক আছে ওকে দেখো এটা হবে না ঠিক আছে কারণ চার বারো রয়েছে জোর সংখ্যা পাঁচ এগারো কিন্তু আমাদের কি বিজর সংখ্যাটা যাবে ছয় দশ যাবে না আর হচ্ছে কি সাত নয় কিন্তু আবার যাবে কারণ এটা বীজের সংখ্যা তাহলে এক জোড়া দুজোড়া তিন জোড়া চার জোড়া সংখ্যা আমরা পেলাম ঠিক আছে এইভাবে কিন্তু কাউন্ট করতে হয় জোর সংখ্যা নিলে কিন্তু হবে না বিজর সংখ্যা কাউন্ট করতে হয় তাহলে আমরা চার জোড়া সংখ্যা এখানে পেয়ে গেলাম ওকে তো টোটাল পাঁচটা কোশ্চেন আলোচনা করলাম রসঘকসাগর উপরে ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এর পার্ট টু পাঁচ চাইছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে জয়েন বন্ধুরা নতুন টুলো আবার তোমার সাথে দেখা হবে সে সুস্থ থেকে ভালো থাকো ভিডিওটি অবশ্যই তোমার নিকটবর্তী ফ্রেন্ডের শেয়ার করে দিও হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধর্ম অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লারসির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আনা সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়ে সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে